খবরগুলি আমাদের সরেন্দ্রনাথ রায়ের মাধ্যমে আরো বেশি বেশি প্রাধান্য জাতীয় মতো আমাদের সময়ও আরো সামনের দিকে আসবে এবং তাদের ফোরাম পত্রিকা আয়োজিত তার মানে হচ্ছে আমরা দেখে থাকি যে একটা পত্রিকার একটা মানে মাঠ পর্যায়ের কর্মী বাহিনী যদি বলা হয় বা মানে যারা পাঠক যারা থাকে তাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটিস থাকে যেমন আমাদের প্রথম আলোর বন্ধু সভা আছে আমাদের কালের কণ্ঠের শুভ সংঘ আছে কালের কণ্ঠের শুভ সংঘের বাইরেও আমাদের জাহাঙ্গি ভাই স্বপ্নের রাজবাড়ি দিয়ে অনেক কাজ করে থাকেন তেমনিভাবে আমাদের যারা আছে সমকালেরও কিছু আছে তো আমার মনে হয় এরকমভাবে আমাদের সময় পাঠকপুর আমার যদি তাদের চিরায়তের সাংবাদিকতার বাইরেও কিছু সামাজিক দায়িত্ব বন্ধু কাজ করে যায় আমাদের ভালো লাগবে আর আমি নিয়মিত ভাবলাম বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছিল আমাদের সময় আমার যদি করে করা আছে গান্ধী ভাই আরো ভালো লাগবেন কারণ সরাসরি যুক্ত ছিলেন আমার মনে পড়ে সর্বপ্রথম সাংবাদিক নাঈমুল ইসলাম খানের হাত ধরেই এই আমাদের সময় যাত্রা শুরু করেছিল যদিও তাদের পরিক্রমায় হয়তো নাঈমুল ইসলাম খান এই মুহূর্তে সম্ভবত তিনি নেই তিনি এখন একটা আমাদের নতুন সময় নামে একটা নতুন পত্রিকার মধ্যে আছে তারপরও আমাদের সময় অথারাইটি বরঞ্চ আমি বলবো যে আরো বেশি পাঠকীয়তা অর্জন করেছে বিশেষ করে সমাজের একটা বড় অংশ যারা পথ চলতি মানুষ সেই জায়গাটায় তাদের কাছে পত্রিকাটা পৌঁছে দেওয়া এবং মানে খুব কম টাকায় সমস্ত খবরের সার সঙ্গে এক জায়গায় নিয়ে উপস্থিত করার যে সূচনা সেটা আমি বলবো যে আমাদের সময় হাত ধরেই ঠিক হয়েছিল সর্বোপরি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত মেয়র মহোদয় আরো বেশি কিন্তু তিনি আসলে সামাজিক কর্মকাণ্ড এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে আরো বেশি যুক্ত এবং আমার আরো ভালো লাগে যে তিনি আমার পেশাগত দিক থেকেও আমার অনেক কাছে এবং তিনি একজন মানে আমারই এবং আমি এখনো দেখা অনুপস্থিত আমিরাও করে দেখা অবস্থায় আমি দেখতে